বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ অর্থনীতি সৌধে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন ইকরামুল কবির এবং ফেনীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা তাদের কাছে যাব, প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। এই বিজয়ের সকাল, এই আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের জন্য। বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি যে গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে, যে আসলে কেন গুরুত্বপূর্ণ। আজকে শত্রুমুক্ত হয়েছে বাংলাদেশ, স্বাধীন হয়েছে আজকের দিনে। তো আজকে থেকে 50 বছর আগে ঠিক এই দিনে এই সকালটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি যদি বলতে চাই যে 9 মাস যেই রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার যেই দামাল ছেলেরা, যারা শ্রেষ্ঠ সন্তান, যারা যাদের আত্মত্যাগে এই আমরা বাংলাদেশ পেয়েছি, আজকে সেই 50 বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশের বিভিন্ন বাহিনী নয়, প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে এই আজকের দিনটিকে উদযাপন করে যাচ্ছে। আমি যদি বলতে চাই যে আজকে এই এখানে ময়মনসিংহে স্মৃতিসৌধে কিন্তু আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু আজকে এই বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই আয়োজন করা হয়েছে ময়মনসিংহ স্মৃতিসৌধে, এখানে একের পর এক ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমি বলতে চাই যে এই বাংলার মানুষকে জানান দেওয়ার জন্য কিন্তু আজকে দেখা যায় যে মানুষের মধ্যে যেই আবেগ, যেই এত বিজয়ের যে আনন্দ, সেটা কিন্তু ফুটে উঠেছে প্রতিটি মানুষের মাঝে। এখানে আমি আসলে যেটা দেখতে পাচ্ছি যে ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু পুলিশ বাহিনী, জেলা প্রশাসন এবং যে জনপ্রতিনিধি আছেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, দলে দলে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিয়ে। তো এখানে আমি যদি বলতে চাই, প্রথম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরে পরবর্তীতে দেখা যায় যে শহীদদের বেদিতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানান যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক। পাশাপাশি আমি যদি বলতে চাই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি স্তরের মানুষ কিন্তু একে একে হাজির হয়েছেন। আসলে যে বাংলাদেশকে ভালোবেসে, আসলে বাংলাদেশের এই দেশের মাটিকে শত্রুমুক্ত করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, তারা হয়তো বা আজকে জীবিত নেই, কিন্তু তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের আত্মার মাগফিরাতের জন্য কিন্তু সবাই এখানে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি বলতে চাই যে আসলে 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে আসলে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য কিন্তু দেখা যায় এই স্বাধীনতার পরেও কিন্তু, যে বিজয়ের পরেও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশকে মেরুদণ্ড ভেঙে দিতে কিন্তু অনেক ষড়যন্ত্র এবং বিভিন্ন সময় বিভিন্ন হামলা, সাম্প্রদায়িক হামলা হয়েছে। কিন্তু বাংলাদেশের যে প্রশাসন এবং বাংলাদেশের মানুষ তাকে কিন্তু প্রতিহত করেছে। এবং যেটা বলতে চাই যে এই যে প্রতি বছরে যে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যে প্রতি বছর যে আমরা বিজয় দিবসের এই আনন্দ উপভোগ করি, সেটা কিন্তু আজকে কিন্তু একটু পুরোটাই কিন্তু ভিন্ন। কেননা আজকে যে সুবর্ণ জয়ন্তী, সেটা 50 বছর আজকে বাংলাদেশ অতিবাহিত করেছে, সেটা আনন্দটাই ভিন্ন। এবং এখানে যারা আছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি, তারা আসলে প্রত্যেকের মাঝেই কিন্তু প্রত্যেকের চেহারায় কিন্তু ফুটে উঠেছে বিজয়ের আনন্দ। এবং তারা যেটা বলছেন যে বাংলাদেশ যে অগ্রগতি, উন্নয়ন, সেটাকে ধরে রাখবে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় মানুষদের প্রত্যেকের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দেশকে ভালোবেসে তাদের প্রত্যেকের স্বশ স্থান থেকে যেই দায়িত্ব পালন, সেটাতে তারা প্রত্যেকেই সচেষ্ট থাকবেন, সেটা কিন্তু এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু সেটা ব্যক্ত করছেন। এবং পাশাপাশি একটা বিষয় যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, সেই বিষয়টা কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেটা ব্যক্ত করছেন। তো বিজয়ের আনন্দ কিন্তু শুধু ময়মনসিংহ কিংবা ঢাকা নয়, সারা বাংলাদেশ
বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি স্থানে কিন্তু এই বিজয়ের আনন্দ উপভোগ করছেন এই বাংলার মাটি ও মানুষের বাংলার মানুষ এবং বাংলার মাটিকে ভালোবেসে সব সময় বাংলাদেশ যেন চিরজীবী হয় সেটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন সেই প্রত্যাশা করছেন এবং বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধ হবে সেটাই কিন্তু এই এখানে যারা ফুল দিতে আসছেন তাদের প্রত্যাশা তো আমরা সিলেটে এই বিজয় দিবসের এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর খবর জানতে ইকরামুল হকের কাছে চলে যাব ইকরাম ধন্যবাদ হাবিব সিলেটের এই যে সুবর্ণ জয়ন্তীর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুবর্ণ জয়ন্তীকে বরণ করে নেওয়ার জন্য সিলেটের শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের মানুষ এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে আমরা দেখেছি যে প্রথমেই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে তারপরে বিভাগীয় এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা এবং বিভাগীয় পর্যায়ে সবকটি কার্যালয় এবং সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রশাসনের পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা তাদের বাহিনী নিয়ে এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন অফিস এবং বিভিন্ন কার্যালয়ের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে এরপরই আমরা দেখেছি বাংলাদেশ শিশু একাডেমি রয়েছে বাংলাদেশ বিভিন্ন দপ্তরগুলো যেগুলো সিলেটে কর্মরত আছে সেই দপ্তরগুলো একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এর পরপরই বিভিন্ন কার্যালয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা এখানে জড়ো হয়েছেন আমরা দেখেছি যে এলজিইডির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে শিশু একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে এর আগে প্রথমেই মুক্তিযোদ্ধা সংসদ জেলা এবং মহানগর কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিভাগীয় কমিশনার ডিআইজি এসএমপি কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বিভিন্ন যদি আমি দর্শক দেখাতে চাচ্ছি এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অফিসগুলো এখানে রয়েছে জেলা প্রশাসন সিলেট সদর উপজেলা প্রশাসন সিলেট সদরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এখানেই পরবর্তীতে এখানে রয়েছেন আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বিভাগীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা এখানে রয়েছেন তাদের কর্মকর্তা এবং কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে আমরা দেখতে জোনাল সেটেলমেন্ট অফিসের পক্ষ থেকেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য তাদের কর্মকর্তা কর্মচারীরা এখানে সমবেত হয়েছেন আমরা মূলত প্রথম পর্বে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথম পর্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে আমরা দেখ বিভিন্ন রাজনৈতিক সামাজিক শ্রেণী পেশার মানুষেরা এই সমাবেশ এখানে সমবেত হবে এবং তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে মোটামুটি দুপুর পর্যন্ত এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বিজয়ী সুবর্ণ জয়ন্তীতে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য একে একে সবাই জড়ো হবেন আমরা এর পরপরই আমরা দেখতে পাচ্ছি জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এখানে সমবেত হয়েছে আমরা সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এখানে এসেছেন তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য এখানে এসছে বিজয়ী সুবর্ণ জয়ন্তীর এই সুবর্ণ ক্ষণে বা এই আনন্দ ঘন যে পরিবেশ এই পরিবেশকে স্মরণ করে রাখার জন্য বিভিন্ন স্তরে মানুষরা সমবেত হয়েছে এবং আজকে আমরা জানি বিজয়ের 50 বছর উদযাপিত হচ্ছে সমগ্র জাতি উদযাপন করছে এই একটি দেশ একটি মানচিত্র একটি ভূখণ্ড 1971 সালে মহান মুক্তিযোদ্ধার আমরা এখানে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে এখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্মরণ করার জন্য বিনম্র শ্রদ্ধা জানার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে সমবেত হয়েছে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানাভাবে আয়োজন করা হয়েছে আমরা দেখতে চাচ্ছি সিভিল সার্জনের পক্ষ থেকে বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ছবি মুক্তিযুদ্ধের ছবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব
মুজিবুর রহমানের বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি সম্বলিত সুন্দর একটি অবস্থান করছে। আমি যদি দর্শকদের একটু দেখাতে চাচ্ছি, দর্শকদের সেই সুন্দর একটি উদ্যোগ, সেই উদ্যোগটিকে আমি দেখাতে চাচ্ছি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং এখানে রয়েছে স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, সিভিল সার্জন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের এখানে ছবি সহ এখানে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক সিলেটের সিভিল সার্জন তারা উপস্থিত হয়েছেন একই সাথে এবং একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ এটি গ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এখানে তাদের প্রত্যেকের প্লেকার্ড হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতিসংঘ সহ বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে সেই কর্মকাণ্ডগুলো তুলে ধরেছেন। এটি একটি অত্যন্ত ব্যতিক্রমী একটি কর্মকাণ্ড এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বস্তরে মানুষ স্মরণ করছে, তারই নেতৃত্বে তারই উদ্দীপনায় একটি দেশ, একটি মানচিত্র, একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এই এই একটি দেশের 50 বছর পূর্তি হতে যাচ্ছে আজকে। এই 50 বছর উদযাপনের জন্য সমগ্র জাতি একাকার হয়ে গিয়েছে, সমগ্র জাতি এই স্মরণীয় মুহূর্তকে স্মরণ করে রাখার জন্য যার যার অবস্থান থেকে, যার যার অফিস কার্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অবস্থান জানান দিচ্ছেন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, বিভিন্ন অবস্থানের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়ের নেতৃত্বে সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এখানে সমবেত হয়েছে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এখানে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে, তারপরে বিভাগের কমিশনার, ডিআইজি অফ পুলিশ, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি মেয়র আরিফুল চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা জমত হচ্ছে এবং এই অবস্থা চলতে থাকবে দুপুর পর্যন্ত। কারণ হচ্ছে কি, আজকে এই প্রতি বছরই আমরা দেখি বিজয়ের এই দিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়ে থাকে, কিন্তু আজকে একটি ব্যতিক্রমী একটি দিন, আজকে একটি স্মরণীয় দিন, আজকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী, বিজয়ের 50 বছর পূর্তি। এই 50 বছরকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমরা দেখব কিছু সময়ের মধ্যেই মানুষের ঢল নামবে, শ্রেণী পেশার মানুষের ঢল নামবে এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। সব কিছু মিলে আয়োজন চমৎকার এবং দুপুর এর পরপরই 8:30 সময় সিলেট জেলা স্টেডিয়ামের কুচকাওয়াজে প্রদর্শিত হবে। বিকেল 4:30 মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় যে শপথ গ্রহণ করবেন, সেই শপথ গ্রহণ সারা বাংলাদেশের সহ সিলেটীয় জেলা স্টেডিয়াম থেকে একসাথে অনুষ্ঠিত হবে। মোটামুটি এই ছিল বিজয়ী সুবর্ণ জয়ন্তীতে সিলেটের বিভিন্ন আয়োজনের সর্বশেষ। এবার আমি জড়িত আছি ময়মনসিংহে খবর জানার জন্য, সেখানে আর সব খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। ধন্যবাদ একরাম। আসলে আজ সূর্যোদয়ের সাথে সাথে আমরা যেটা বলবো যে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরেই কিন্তু 31 বার তোপধ্বনি দেওয়া হয়, কিন্তু আজকে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনে 50 বার তোপধ্বনি দেওয়া হয় এবং সেই তোপধ্বনির মধ্যে দিয়ে আজকে দিনের কর্মসূচি শুরু করে ফেনী জেলা প্রশাসন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এ নিয়ে ব্যাপক আয়োজন রয়েছে এবং আমরা কিন্তু শহীদ বেদিতে দেখেছি সকাল প্রথমেই ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসানের নেতৃত্বে ফোন দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শহীদদের প্রতি। এরপর একে একে ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটা ঢল নামে, সেই ঢলেই কিন্তু আমরা দেখেছি যে মানুষ একে একে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং এই কর্ম দিনটিকে স্মরণীয় করে রাখতে কিন্তু নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং গত কয়েকদিন, গত 2-3 দিন থেকে দেখছি যে শহরে একটি সাজ রব যে এখানে রয়েছে এবং ব্যাপক আলোকছটা রয়েছে, সাজানো হয়েছে। আর যদি বলি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি তারা আয়োজন করেছেন এবং সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করার জন্য মানুষ কিন্তু উদগ্রীব হয়ে আছেন। এবং এই স্বাধীনতার এত বছরে এসেও আমরা কী পেয়েছি না পেয়েছি সেসব হিসেব নিকেশের কিন্তু একটা
হিসেব করছে। আমরা যদি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং কাকডাকা ভোর থেকে এখানে অজারো হয়েছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু শীত তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু এখানে এসছেন এবং তারা এখানকার ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। এই দিনটি উপলক্ষে কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 8টার কিছুক্ষণ পরেই কিন্তু কুচকাওয়াজ হবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন দিয়ে দিনটিকে স্মরণীয় করার জন্য কিন্তু এখানে আয়োজন করে রেখেছেন। সব মিলে কিন্তু আমরা যদি বলি 1971 সালের লাখো মানুষের আত্মহুতি দিয়ে স্বাধীনতার যে বেদিমূলে তাদের বর্তমান উৎসর্গ করেছিল, তাদের ভবিষ্যৎ রচনা করেছিল, 30 লাখ শহীদের কয়েক লাখ মা বোনের তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই স্বাধীনতার জন্য আমরা সর্বোপরি বলতে পারি যে এই দিনটিকে আমরা স্মরণীয় করতে জেলা প্রশাসন কিন্তু নানাভাবে আয়োজন নিয়েছেন। যাদের দিনব্যাপী আলোচনার কথা যদি বলি যে আজকে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু 50 বার তপোধনে দিয়েছেন, সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সূর্যোদয়ের সাথে সাথে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল 8:30 পর কিন্তু এই দিবস উপলক্ষে ফেনীর ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং 11টার দিকে কিন্তু ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে আলোচনা সভা ক্রিয়া প্রতিযোগিতা রয়েছে এবং এছাড়াও কিন্তু ফেনীতে আরও বিভিন্ন আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের শহীদ পরিবারের সংবর্ধনাও রয়েছে এবং সুবেদনজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হবে এবং বিকাল 3:30 থেকে 4:40 কিন্তু শহীদ ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহণ অনুষ্ঠানে সমবেত হবে ফেনীর হাজারো মানুষ, সেটিও আমরা দেখানোর চেষ্টা করব এবং বিকাল 5টায় কিন্তু শিল্পকলা একাডেমিতে তাৎপর্যপূর্ণ আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সর্বোপরি এই দিনটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ব্যাপক আয়োজন রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একে একে এখানে ফুল দিতে জড়ো হয়েছেন। গভীর শ্রদ্ধা ভরে জাতির এই সূর্য সন্তানদেরকে স্মরণ করার জন্য তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখনটা অনেকটা উৎসব মুখের পরিবেশও কাজ করছে। সব বুনিয়ে দেখে আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটিকে বর্ণাঢ্যভাবে উদযাপন করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আর যদি বলি যে 1971 সালের 16 ডিসেম্বর যদিও সারা দেশে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু ফেনী কিন্তু স্বাধীনতা অর্জন করেছিল 6 ডিসেম্বর এবং আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় ফেনীর ব্যাপক একটি ভূমিকা ছিল, যেখানে কিন্তু এখানে বিলোনিয়ার যুদ্ধ ইতিহাসের প্রেক্ষাপটে পাঠ্য করা হয়েছে বিভিন্ন জায়গায়। সব মিলে এখানে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন, মুক্তিযোদ্ধারাও এসেছেন তাদের শহীদ বেদিতে ফুল ধরানোর জন্য সহকর্মীদের এবং সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে তারা যেটা জানিয়েছেন স্বাধীনতার এত বছরও এখন পর্যন্ত যে যারা রাজাকার রয়েছে, এখনো মুক্তিযোদ্ধা তালিকায় অনেক রাজাকারের নাম রয়েছে, সেই বিতর্ক এখনো ঘুচায়নি, সেই সব জায়গায় এখন আমাদের কাজ করার সময় এসেছে এবং আমরা জানেন যে স্বাধীনতার অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি মিলেছে কিন্তু সেই অর্থনৈতিক মুক্তিকে সমৃদ্ধ করতে আমাদের এখনও যারা যেসব যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, যারা এখনও দেশের বাইরে আছে তাদেরকে এনে বিচারেরও দাবি জানিয়েছেন অনেকেই। সেই সাথে আপনাকে যদি বলি এই দিনটি উপলক্ষে বাঙালি জাতিকে স্মরণ করার জন্য বা এই যে বীর জাতিকে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে ভোর থেকে শীত উপেক্ষা করে শহীদ বেদিতে জড়ো হতে শুরু করেছেন এবং এখানে পাশেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি ম্যুরাল, তার ওইখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা যেটা বলছেন যে এত বছরে এসেও আমরা যে স্বাধীনতার সুফল জাতি ভোগ করছে উন্নয়ন অর্থনীতিতে, সেই সমৃদ্ধিকে রোধ করার জন্য আমরা দুর্নীতিকে রোধ করতে হবে এবং যে সকল যুদ্ধাপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি তাদেরকে যেন দ্রুত মুখোমুখি করা হয়। সব মিলেই আমাদের এখানে সকাল থেকেই দেখেছি শত শত মানুষের একটি ঢল নেমেছিল শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য, সেই ঢল এখনও অব্যাহত রয়েছে এবং এই দিনটি উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলোতেও দেখেছি প্রতি বছরের মতোই শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এখনো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে একে একে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন যা এখনো অব্যাহত রয়েছে। সব মিলে যদি বলতে পারি যে এই শ্রদ্ধা জানানোর ধারাবাহিকতা চলবে আরো 8-9টা পর্যন্ত এবং এরপর শ্রেণীর ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ হবে, সেখানে পুরস্কার বিতরণী হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সব মিলেই কিন্তু দিনটিকে উৎসব মুখর এবং স্মরণীয় করে রাখার জন্য আমরা দেখছি যে এখানে শত শত মানুষ জড়ো হচ্ছে এবং তারা যেটা বলছেন যে স্বাধীনতার
এই 50 বছরে এসে আমরা কি পেলাম এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় যারা একসময় বাংলাদেশকে তরাবিহীন ঝুরি বলতো, আজকে কিন্তু স্বাধীনতার 50 বছরে এসে অনেকে বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং বাংলাদেশকে অনুসরণ করতে বলা হয়। এটা আমাদের নিঃসন্দেহে একটি বড় অর্জন। সেই অর্জনকে ধরে রাখতে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করছেন আমাদের দুর্নীতিকে রোখার পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ছিল তাদেরকে চিহ্নিত করে যারা এখনো বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত না করতে পারলে এই উন্নয়নের ধারা অব্যাহত হতে পারে। আর সর্বোপরি বলি যে এখানে কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ফেনী সরকারি কলেজের পক্ষ থেকে, ফেনী পৌরসভার পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠনের লোকজন এখানে এসে কিন্তু একে একে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। সর্বোপরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এখানে ফুল দিতে আসছেন যারা এখানে রয়েছেন জেলা শিল্পকলা অধিদপ্তর, যারা রয়েছেন এখানে শিক্ষা অধিদপ্তর, তাদের পক্ষ থেকে ফুল দিতে আসছেন এবং সর্বোপরি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দেওয়ার পরপরই কিন্তু এই জিনিস উন্মুক্ত করে দেওয়া হয় এবং একে একে সকলেই ফুল দিতে আসেন এবং ফুল দিয়ে তারা যারা শ্রদ্ধা নিবেদন করছেন। দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু আসছে একে একে এবং তারা কিন্তু ফুল দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং শারীরিক এখানে কিন্তু তারা সামাজিক স্বাস্থ্যবিধি মেনে মেনে ফুল দিচ্ছেন এবং অনেকেই যে কোভিডের একটি আক্রান্তের যে ঝুঁকি আছে সেটি এড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে জানে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা আমরা দেখেছি সেই কাজটি করতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারিবদ্ধভাবে একত্রিত হয়েছেন এবং তারা সেই ফুল দেওয়ার জন্য সকাল থেকে উদগ্রীব হয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছেন যে যেখানে যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ রয়েছে ফুলে ফুলে কিন্তু সেই মুক্তিস্তম্ভ ঢেকে যাচ্ছে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন জাতির এই সূর্য সন্তানদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা অর্জনের সুফল আমরা যে ভোগ করছে বর্তমান জাতি, বর্তমান আমাদের দেশে এখনো পর্যন্ত যে স্বাধীনতার যে সুফল সেই সুফলকে স্মরণীয় করে রাখতে 50 বছর উপলক্ষে কিন্তু বেশ বর্ণাঢ্য সব আয়োজন করা হয়েছে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা দেখেছি বিভিন্ন সরকারি আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গত কয়েকদিন ধরে ব্যাপক আলোকসজ্জা সজ্জিত ছিল এবং যা দেখে এলাকা একটা সাজসজ্জ রব ছিল পুরো শহর জুড়ে। শুধু শহরগুলোতেই নয়, আমরা দেখেছি বিভিন্ন ফেনীর যে 6টি উপজেলা রয়েছে সেই 6টি উপজেলাতেও কিন্তু আমরা দেখেছি এই দিনটিকে স্মরণীয় করতে রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আলোকসজ্জা সজ্জিত করা সহ তারা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি উপজেলা পর্যায়েও নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এখনও যারা রয়েছেন একে একে এখানে ফুল দিতে আসছেন, ফেনী জনসাহায্য কলেজের পক্ষ থেকে যারা ছাত্রছাত্রী রয়েছে সেই তরুণ প্রজন্ম তারাও কিন্তু এখানে ফুল দিচ্ছেন। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল দেওয়ার যে ধারাবাহিকতা সকাল ভোর থেকে শুরু হয়েছে সেই ধারাবাহিকতা এখনও চলছে। এখন আমরা যদি সর্বোপরি বলি যে এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেই কর্মসূচি আজকে সারাদিন চলতে থাকবে এবং আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দর্শকদের জানানোর চেষ্টা করব যে ফেনীর যে সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে বিভিন্ন আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। লাখো শহীদের রক্তে কেনা আমাদের আজকের এই বিজয়, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন সেই শহীদদের, সে খবর আমরা জানছিলাম, সেই শ্রদ্ধা জানানো আমরা দেখছিলাম। আমাদের সঙ্গে ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল, এর আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির এবং তার আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান।